আল্লাহর বান্দারা আওয়াজ করে বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য মুসলমান আসমান কার জমিন কার আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আর আওয়াজ করে বলতে হবে আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কি না বলে মুসলমান আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না মুসলমান এক আল্লাহর গোলামি করে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক কি না বলে আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করে না আল্লাহ ছাড়া যদি কারো সামনে মাথা নত করে ওটার মধ্যে মুসলমান হবার যোগ্যতা নাই এটা বেঈমান মুনাফিক ঠিক কি না বলে মুসলমান এক আল্লাহর সামনে মাথা নত করে ঠিক না মুসলমান দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি এই মজমায় যারা উপস্থিত হয়েছে সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এখানে হাজার হাজার মানুষ আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে খুশি না বেজার মা বন্যা বলতে পারে হুজুর তাহলে আমরা কি পাই নাই আপনারাও সকলেই এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন ঠিক কিনা বলেন মুসলমান আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি নিতে চাই একটা প্রশ্ন করতে চাই ওরা যদি রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারে এদেশের মুসলমানও আল্লাহর কোরআনের জন্য রাত জাগতে পারে ঠিক কিনা বলেন ইমানি শক্তি আছে তো মুসলমান এক বছর পর্যন্ত এক মাস পর্যন্ত তোমরা রাত জেগে জেগে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা দেখছো আমরা কিন্তু ভুলে যাই না কথা বলেন একটা মাস পর্যন্ত মেসি মেসি করলা মেসির থেকে কি পাইছো ঘোড়ার ডিম ঠিক কিনা বলেন এক মাস মেসি মেসি করে লাফাইছো মেসির মতো চুল কাটছো মেসির গেঞ্জি গায়ে দিছো ঠিক কিনা বলেন তোমরা মেসির ভক্ত ছিলা এক মাস রাত জেগে জেগে ফুটবল খেলা দেখেছো ঘোড়ার ডিম বিনিময়ে কিছুই পাও না মেসি ঠিকই শত শত কোটি টাকা কামায় নিছে তোমাদের এই সমর্থন পায় আর তোমরা তার বিনিময়ে গুণা কামাইছো ঠিক কিনা বলেন যদি কোরআনের জন্য তুমি সময় দিতে না পারো কোরআনকে ভালোবাসতে না পারো তোমার মধ্যে মুসলমান হওয়ার যোগ্যতা নাই আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না ওরা যেহেতু রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখেছে আমরাও রাত জেগে আল্লাহর কোরআনের মাহফিলে বসে কে কে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখাই দেই নারায়ণ তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত 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 উঠান হাত উঠান হাত উঠায় রাখেন বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন বলি আমিন হাত দামান যুবক জীবনে কত গান শুনলা সিররা যায় ফাইট্টা যায় লয়া যায় খায়া যায় ঠিক না এই গান শুনে কি পাইছো কিছুই পাও নাই কিন্তু আজকের কোরআনের মাহফিলে আসার কারণে এক এক হরফ করে 10টা নেকি পেয়েছে এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন ঠিক কিনা বলেন কিছু গরু খাওয়া মুসলমান আছে দেখবেন ওয়াজ মাহফিলে আসলে মসজিদে গেলে একটু কোন রকম একটু সাউন্ড সিস্টেম অথবা একটু গরম বেশি লাগলে ফ্যান না চললে কিছু মোনাফিক মার্কা মুসলমান পিছন থেকে বাইকা যায় ঠিক কিনা বলেন আপনারা যারা আছেন এর চেয়ে আরো কিছু মানুষ ছিল মিনিমাম এর অর্ধেক মানুষ একটু কারেন্টের কারণে সাউন্ড সিস্টেমের ঝামেলার কারণে অনেক মুসলমান চলে গেছে তাদের দিনের জন্য তাদের ধৈর্য নাই কিন্তু ফুটবল খেলা দেখে
খাইতে দেন দেখবেন সারা রাত বসে বসে দেখবেন বাংলা সিনেমা ছাইরা দেন দেখবেন ঘুমই আসবে না শরীরে কোনো ক্লান্তিই নাই একটার পর একটা বিড়ি বাইর করবার খালি টানবো ঠিক না বলেন বিড়ি টানবো আর বাংলা সিনেমা দেখব খুব মজা লাগে আমি যে আসলাম জামালপুর হইয়া ইসলামপুরের আশেপাশে দেখি ওরে বাপ রে বাপ দোকানে বইসা বইসা বাংলা সিনেমা চলতে আছে আর দেদারসে বিড়ি টানতাছে ঠিক না বলেন কিন্তু তারা মসজিদে গেলে ঠুকুর ঠাকুর দুই চারটা সেজদা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় মসজিদে গেলে প্রেসার হাই হয়ে যায় আসলে প্রেসার হাই হয় না শয়তানে তাদেরকে ওয়াসওয়াসা দেয় ঠিক কিনা বলেন আর আপনাদের মতো যারা ঈমানদার তারা শয়তানকে বলছেন এই শয়তান আজকে যতই ধোঁকা দাও কোনো লাভ আজকে কোরআনের মজমায় বসছি তো বসছি ঠিক কিনা বলেন আমরা কোরআনকে আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের চাইতে ভালোবাসি বাসি না মুসলমান যুবক তুমি যে মেসিকে ভালোবাসতেছো ফুটবল খেলাকে ভালোবাসতেছো রসুলের হাদিস মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক হবে যার সাথে যার ভালোবাসা হবে যার সাথে যার সম্পর্ক থাকবে হৃদয়ের কাম থাকবে তার সাথে তার হাসর নাসর হবে ঠিক কিনা বলে এটা কোনো খেল তামাশার বিষয় না যে আপনি যাকে ইচ্ছা তাকেই ভালোবাসলেন ঠিক কিনা বলেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আর জোরে বলেন কে সুতরাং ভালোবাসতে আল্লাহ আল্লাহ রসুলকেই ভালোবাসতে হবে মেসিকে ভালোবাসা যাবে না কোন নায়িকা গায়িকাকে ভালোবাসা যাবে না কোন খেলোয়াড়কে ভালোবাসা যাবে না যাবে যদি তুমি কোন নায়িকা গায়িকা খেলোয়াড়কে ভালোবাসো তাহলে তার সাথে তোমার হাসর নাসর হবে মিস্টার মেসি রোনাল্ডো নেইমার এগুলা হচ্ছে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আবাদা কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না ঠিক কিনা বলেন অথচ এই দুনিয়ার জমিনে আমাদের ভালোবাসার দরকার ছিল আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে যেই নবীকে ভালো না বাসতে তুমি ঈমানদারই হতে পারবে না যেই নবীকে ভালো না বাসতে তুমি মমিন হতে পারবে না যেই নবীকে ভালো না বাসতে পারলে তোমার পুরো জীবনটাই বরবাদ জীবনটাই বরবাদ আজকের মাহফিল থেকে কথাটা ভালো করে খেয়াল করেন ভালো করে কানের নিয়ে কানে নিয়ে শুনেন বাড়িতে নিয়ে যেন কথাটা এই পৃথিবীর সব কিছুর চাইতে কলিজার টুকরা বিশ্ব নবীকে ভালোবাসতে হবে অনেকে তো এগুলো বুঝেই না যে নবীর ভালোবাসা কি এত সোজা না কলিজার টুকরা প্রিয় নবী পেয়ারা নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীহীন নবী আজম নবী আকরম কলিজার টুকরা নবীকে যদি কেউ জীবনের চাইতে সব কিছুর চাইতে ভালোবাসতে না পারে আল্লাহ নবী তাকে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে না করবে না করবে না করবে নবীজি বলবে তুই তো ভালোবাসছিলি মেসি রে মেসির কাছে যা ফেরেস্তারা লাথি মারতে মারতে ফুটবলের মতো মেসির কাছে লয়ে যাব মেসি গো আমার অবস্থাই তো খারাপ আমার তো খারাপ বাস দিতে আছে তোরে দিব আইক্কা আলা বাস কথা কন কথা কন মেসি বলবে আমার তো রড দিতে আছে তোরে দিব আইক্কা আলা রড আইক্কা আলা বাস এই কারণে যাকে তাকে ভালোবাসা যাবে ভালোবাসা যাবে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ঠিক কিনা বলেন মুসলমান আজকে আমরা হায়াতের জিন্দগিটা গুনাহ কামাই করতে করতে শেষ করে দিচ্ছি জীবনটাকে শেষ করে দিচ্ছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমাদের হায়াতের জিন্দগি শেষ হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে আজকে 2023 সালের জানুয়ারির 23 তারিখে প্রায় রাত 12টার পরে এখানে মাহফিল করতেছি এই 2023 সাল জানুয়ারির 23 তারিখ আর কোনোদিন আমাদের জীবনে ফিরে আসবে না আসবে আর কোনোদিন ফিরে আসবে না সবার আমল নামে রেকর্ড করা হচ্ছে রেকর্ড ভিডিও আকারে অডিও আকারে সবার আমল নামে লেখা হচ্ছে সবার নামে এক একটা করে ফাইল আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন ফেরেশতার হাতে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
প্রত্যেকের জীবনের সব কিছু ফেরেশতারা ফাইলের মধ্যে রেকর্ড করে রাখছে ঠিক কিনা বলি ও যুবক তুমি জানো না আজকে তুমি যদি গুনার কাজ করো হারাম জিনিস এই চোখ দিয়া দেখো কাল হাশরের ময়দানে তোমার হাত তোমার চোখ আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আজকে আপনার কাছে নালিশ করতেছি আপনার আদালতে বিচার দিচ্ছি আল্লাহ আলিয়ামা নখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر شهيدين هار شكي دي بي پا شكي دي بي چوك شكي دي بي আরবল বে আল্লাহ দুনিয়ার জমিনে তারা ফুটবল খেলা দেখার রাত পার করে দিয়েছে বাংলা সিনেমা দেখার রাত পার করে দিয়েছে ওয়াজ মাহফিলে আসে নাই কোরআনের মজমায় আসে নাই তোমার ঘরে যায় তোমার কদমে সেজদা দেয় নাই আল্লাহ দুনিয়ার জমিনে বারবার তোমাকে ধোঁকা দিয়েছে মূলত আল্লাহকে ধোঁকা দেওয়া না আমরা আমাদের নিজেকেই নিজেরা ধোঁকা দিচ্ছি ঠিক কিনা বলি অথচ মুসলমান আজকে আমরা দুনিয়ার জিন্দিগিতে আইসা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা নষ্ট করো দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন অথচ ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন কেমন কষ্ট এই দ্বীনের জন্য কোরআনের জন্য আল্লাহর নবীকে কাফেরেরা তায়েফের ময়দানে নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে একমাত্র কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে দ্বীনের কথা বলার কারণে আল্লাহর নবীকে কাফেরেরা এমন ভাবে পাথর মেরেছে আল্লাহর নবীর পুরো শরীর মোবারককে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর শরীরের মধ্যে কালো কালো বড় বড় দাগ হয়ে গেছে কাফেরদের পাথরের আঘাতে রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজি একদিন জামা মোবারক খুললেন আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মোবারকের দিকে তাকায় দেখে বড় বড় দাগ কালো কালো দাগ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী ছোটবেলায় কি আপনার কোনো কুষ্ঠ রোগ হয়েছিল কিনা আপনার কোনো বসন্ত হয়েছিল কিনা রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন আয়েশা এই কথা তুমি কেন বললা আম্মা জান আয়েশা বলল গো আল্লাহর নবী আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ এই দাগগুলো কিসের দাগ রহমাতুল লিল আলামিন বলে আয়েশা রে আমি আল্লাহর এমন একজন পয়গম্বর আমি যদি রাস্তা দিয়া হেঁটে যাই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয় আমার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম জোরে বলেন আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ঠিক কিনা বলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে আয়েশা আমি দ্বীন দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম তায়েফের কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে আজ পর্যন্ত ওই পাথরের দাগগুলো আমার শরীরে আছে ঠিক কিনা বলি হাশরের ময়দানে আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিবে এ উম্মত এদিকে আসো আসো তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব সব হাশরবাসীরা আল্লাহর নবীর কাছে যায় জড়ো হবে আর বলবে ওগো আল্লাহর নবী আমি আপনার আশিক আমি আপনার আশিক আপনাকে আমি জীবনের চাইতে ভালোবাসি আল্লাহর নবী হাশরের ময়দানে জামা মোবারক টান দিয়া খুইলা বলবে এ উম্মত দ্বীনের জন্য কাফেরেরা আমাকে করেছে আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে তোরা আমার উম্মত তোরা আমার উম্মত তোদের শরীরের মধ্যে কোন পাথরের দাগ নাই একটা ফুলের টোকাও নাই তোরা আমার উম্মত কিভাবে হলি তোরা তো রাত প্রতিটি রাত জেগে জেগে ফুটবল খেলা দেখা তোদের হায়াতের জিন্দগির সময়কে নষ্ট করেছিস ঠিক কিনা বলি ঠিক কিনা বলেন বাংলার জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই
ইসলাম এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ইসলাম আছে উলামায়ে কেরামের রক্তের মাধ্যমে উলামায়ে কেরামের ত্যাগের মাধ্যমে ঠিক কিনা বলেন ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই আল্লাহর নবীকে কাফেরেরা 3টা বছর পর্যন্ত অবরোধ করে রেখেছে আল্লাহর নবীকে 3টা বছর পর্যন্ত খাবার দেওয়ার সব কিছু কাফেরেরা বন্ধ করে দিয়েছিল ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম অকাত্য নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য দ্বীনের জন্য আর আজকে আমরা মুসলমানরা কি করতেছি আমাদের সময় কাটে বিড়ি খায়া সিগারেট খায়া বাংলা সিনেমা আর ফুটবল খেলা দেখা কথা কর আমার কথার যুক্তি আছে কি আছে না অযুক্তিক বলেছি অযুক্তিক বলি নাই অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী মায়ার নবী কেমন রহমতের নবী বরকতের নবী চার কোন গুনাহ নাই ঠিক কিনা বলেন আমার নবীর কোন গুনাহ নাই আল্লাহু আকবার আমার নবী জান্নাতি তারপরেও আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা والله يعصمك من الناس ও নবী আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন কি করেন এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন মক্কার কাফেরদের মাঝে তাবলীগ করেন কি করেন জোরে বলেন কি করেন বাংলাদেশে কিছু মানুষ আছে তাবলীগের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায় যতই তোমাদের গা জ্বালা হোক না কেন তাবলীগ এটা দ্বীনের দাওয়াত হকের দাওয়াত ঠিক কি না বলেন দ্বীনের দাওয়াত হকের দাওয়াত হলো তাবলীগ ঠিক কি না বলেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী আপনি কোরআন দিয়া তাবলীগ করেন আল্লাহর নবী কোরআন দিয়া তাবলীগ করে মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয় আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআনের তেলাওয়াত করে মিস্টার আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারে না আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ঘুম বাদ দিয়া রাত 3টা বাজে বাইতুল্লাহ চলে আসে আল্লাহু আকবার আবু জেহেল পর্যন্ত রাতের ঘুম হারাম দিয়া নবীর তেলাওয়াত শুনতো ঠিক না আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না হবে কি হবে না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক কি না বলেন মুসলমান আল্লাহর নবী যেভাবে দ্বীনের জন্য কষ্ট করেছেন রক্ত দিয়েছেন কাফেরদের মার খেয়েছেন দিনের পর দিন না খেয়ে রয়েছেন এই দিনের দাওয়াত দেওয়া শুধু আল্লাহর নবীর একাই কাজ না আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এখন এই দিনের দাওয়াত দেওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন 13টা বছর মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন নির্যাতন কেমন নির্যাতন নবীজি বাইতুল্লাহ নামাজ পড়ে একজন কাফের আয়েশা আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে এমন জোরে চাপ দিয়া ধরে আল্লাহর নবী নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে তারপরও আল্লাহর নবী নামাজ ছাড়ে না নবীজি নামাজ পড়তেছে একজন কাফের এসে আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে এমন জোরে চাপ দিয়েছে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে তারপরও আল্লাহর নবী নামাজ ছাড়ে না দূর থেকে সাইয়েদেনা আবু বকর দেখে দৌড়ায় আসছে দৌড়ে আইসা আল্লাহর নবীকে যেই কাফের আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে চাপ দিয়ে ধরেছে ওই কাফেরের জামার কালার ধরে সাইয়েদেনা আবু বকর টান দিয়া বললেন তোমার এত বড় সাহস আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছ আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর পয়গম্বর কোন সন্দেহ নাই তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় এর অপরাধে তার উপরে তোমরা এমন অত্যাচার করতে পারো না ঠিক কিনা বলি মুসলমান এমন শত শত হাজার হাজার এমন নির্যাতন কাফেরেরা আমার নবীর উপরে করেছে তারপরও আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে নাই ঠিক কিনা বলে বাতিল শক্তিরা তোমরাও যত কৌশল করো না কেন আলেমদের উপরে যতই অত্যাচার করো না কেন বাংলার জমিন থেকে কোরআনের কথা হকের কথা চলবেই চলবে চলবেই চলবে হকের আওয়াজ বন্ধ করা যাবে
আপনার যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সুতরাং মুসলমান আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না তাফসীরের মধ্যে আসছে যেমন করে আল্লাহ নিজের কোরআনকে হেফাজত করবে যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে যারা কোরআনের কথা বলবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে যারা কোরআনের মাহফিলে আসবে কোরআনের কথা শুনবে তাদেরকেও আল্লাহ হেফাজত করবে ঠিক কিনা বলেন আর যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিবে এর সবচেয়ে বড় উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে দুই দিন আগে আপনারা দেখেছেন একজন কুখ্যাত নাস্তিক মহিলা তার নাম হলো তসলিমা নাসরিন নাম শুনছেন আপনারা তসলিমা নাসরিন নাম শুনছেন এই তসলিমা নাসরিন পদ্মার বিরুদ্ধে কথা বলেছিল আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল যে যারা বোরকা পরে যে মহিলারা তাদেরকে দেখলে নাকি তসলিমা নাসরিনের ভয় লাগে এই কথা বলা মানে কি সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলা ঠিক কি না বলে এই কথা বলার পরে তৎকালীন বাংলাদেশের যারা আলেম ছিল বলছে তসলিমা নাসরিনকে এই দেশে আর থাকতে দেওয়া কারণ এই দেশ মুসলমানদের দেশ ঠিক কি না বলে তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে কথা বললেন বাংলাদেশের সব আলেমরা গর্জে উঠল যে তসলিমা নাসরিনকে এই দেশে থাকতে দেওয়া যাবে না পরে ওই হারামজাদি মহিলা কি করছে রাতের বেলা বোরকা যে বোরকার বিরুদ্ধে কথা বলছে ওই বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই দিন আগের ঘটনা দেখেন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদের কি অবস্থাটা করে ওদের ধ্বংস কিভাবে হয় আল্লাহ ওদেরকে কিভাবে ধ্বংস করে দুই দিন আগে তসলিমা নাসরিন হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পরে সে বলতেছে ফ্লোরে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে হাত পায়ে একটু চোট খেয়েছে কিন্তু হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলতেছে তুমি শুধু চোট খাও নাই হাড্ডি ফাটে নাই তোমার এমন ইনফেকশন হয়েছে তোমার এই পাটাই কেটে ফেলতে হবে ডাক্তার কি করছে তসলিমা নাসরিনের পা একবারে কেটে দিছে জীবনের জন্য পঙ্গু বানায় দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু মানুষ আবার ফতোয়া দিবে যে হুজুর একজন মানুষের দুঃখে আপনারা আলহামদুলিল্লাহ কোন আপনারা কেমন মোল্লা হ্যাঁ এত উদারতা আবার ভালো না যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের সাথে আবার কিসের আপোষ ঠিক কি না বলেন তসলিমা নাসরিন এখন বলতেছে ডাক্তাররা ষড়যন্ত্র করে আমার পাড়ারে কাইটা দিছে সারা জীবনের জন্য পঙ্গু বানায় দিছে তোর মায়ের এখানেই শেষ না তোর মায়ের আরো বাকি আছে ঠিক কেনা বলেন ইসলামের